তুমি আজ থেকে না নারী না পুরুষ, তুমি আজ থেকে ক্লিব হয়ে গেলে, এটাই তোমার প্রতি আমার পুত্র, অভিশাপ। এবার স্বর্গে যাওয়ার সময় এসে গেছে তোমার। ভাগ্য যখন সহায় হয় তখন অভিশাপও আশীর্বাদে বদলে যায়। নমস্কার, আমি শুভ্রা, শুরু করতে চলেছি আজকের বিশেষ কথা। যদি ভালো লাগে আজকের এই সিরিজটি তাহলে প্লিজ একটি লাইক করবেন আর শেয়ার করবেন আপনার অন্যান্য পরিচিত জনের সঙ্গে। আর চোখ রাখতে ভুলবেন না আমারই এই ব্লগ চ্যানেলে উপস্থিত অন্যান্য ব্লগ ভিডিওগুলিতে, যেগুলো আমার জীবনের জলছবি। পাশা খেলায় হেরে ভাগ্যে জোটে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস। এই বনবাসকালকে পাণ্ডবরা আসন্ন ভীষণ কুরুক্ষেত্রের জন্য প্রস্তুতি পর্ব বলে ধরে নিয়ে নিজেদের তৈরি করতে শুরু করেছিল, অবশ্যই তাঁদের সখা শ্রীকৃষ্ণের পরামর্শে। ভাগ্য যখন সহায় হয় তখন অভিশাপও আশীর্বাদে বদলে যায়। তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গেও হয়েছিল এই একই ঘটনা। এই ঘটনা শুরু হয়েছিল তখন যখন কঠিন তর তপস্যা করে মহাদেবকে প্রসন্ন করে তার কাছ থেকে পাশুপত অস্ত্র বর হিসেবে পেয়ে গেছেন অর্জুন। বনে সেই সময় তার সঙ্গে তার পিতা ইন্দ্রদেবও উপস্থিত। তিনি ধনঞ্জয়কে বলছেন, পুত্র, এবার স্বর্গে যাওয়ার সময় এসে গেছে তোমার, কেননা অন্যান্য দেবতাদের কাছ থেকে তাদের অস্ত্রগুলিও তোমায় সংগ্রহ করতে হবে। মনে রেখো, কুরুক্ষেত্রে তোমার সামনে থাকবে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্যের মতো মহারথীরা। দুর্যোধন তোমার সমকক্ষ নয়। আর সেই সঙ্গে তোমায় শিখতে হবে আরও কিছু বিশেষ শিক্ষা, কেননা অজ্ঞাতবাসকে সফল করতে হলে এই বিশেষ বিদ্যা তোমাকে জানতে হবে। মনে রেখো, কৌরবরা কিন্তু তোমাদের এই অজ্ঞাতবাসকে নষ্ট করতে সর্বদা প্রস্তুত হয়ে রয়েছে। পিতার আদেশ মতো মাতলি রানা বিশেষ রথে করে অর্জুন স্বর্গে পৌঁছলেন। সেখানে গিয়ে অন্যান্য দেবতাদের স্তব স্তুতি করে প্রসন্ন করলেন এবং সংগ্রহ করলেন তাঁদেরই বিশেষ অস্ত্রগুলো, যেমন বারুণাস্ত্র, অগ্নিঅস্ত্র, যমের কালদণ্ড। ইন্দ্রদেব এবার অর্জুনকে আদেশ দিলেন আরও কিছু বিশেষ শিক্ষা গ্রহণের জন্যে। অর্জুন এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল, যেমন আপনারাও হবেন। অর্জুনের মতো মহাবীর গাণ্ডীবধারীকে তার পিতা আদেশ দিচ্ছেন যে তুমি এবার নৃত্য গীত শেখো, অর্থাৎ নাচ গান শেখো। স্বর্গের শ্রেষ্ঠ কিন্নরকে তিনি নিয়োগ করলেন অর্জুনের এই শিক্ষা গুরু হিসেবে। অর্জুনও অবাক হয়ে গিয়েছিল, তিনি বলছেন, আমি গাণ্ডীবধারী অর্জুন, আমি সমস্ত অস্ত্রচালনায় পারদর্শী, আমি নাচ গান শিখবো পিতা? ইন্দ্র বলছেন, পুত্র, জীবনে কোনো শিক্ষাই কিন্তু ব্যর্থ যায় না, কোনো না কোনো সময় এই সমস্ত শিক্ষা বিশেষ কাজে লাগে। শক্তি বিপদের সময় কাজে আসে, কিন্তু শিক্ষা জীবনের প্রতিটা সময় কাজে আসতে পারে। কে জানে আগামী দিনে এই নৃত্যকলাই হয়তো তোমার সবথেকে বড় অস্ত্র হিসেবে প্রতিপন্ন হবে, যখন তুমি তোমার অন্যান্য অস্ত্র ধরতে পারবে না। পিতার আদেশকে শিরোধার্য করে সুরশ্রেষ্ঠ কিন্নরের কাছ থেকে অর্জুন নৃত্য গীত শিখতে শুরু করলেন। সমস্ত রকমের বাদ্যযন্ত্রে তিনি আগেই পারদর্শী ছিলেন, এরপরে তিনি নাচ গানও শিখতে শুরু করলেন। অচিরাৎ পারদর্শীও হয়ে উঠলেন তিনি। তার শিক্ষা সমাপ্ত হলো, এবার সময় এসেছে তার মর্তে ফিরে যাবার। এমনই এক দিনে তার উপর নেমে এলো এক ভীষণ অভিশাপ, বিনা কারণেই বলতে গেলে। তবে এই পৃথিবীতে বা এই ব্রহ্মাণ্ডে নাকি কোনো কিছুই অর্থহীনভাবে ঘটে না, প্রত্যেকটা কারণ প্রত্যেকটা কার্যের সঙ্গে যুক্ত হয়ে আছে। আর এই অভিশাপটি তাকে দিয়েছিল স্বর্গের সবথেকে সুন্দরী অপ্সরা উর্বশী। ইন্দ্রের রাজসভায় নৃত্যানুষ্ঠান চলছে, সেদিন নৃত্য পরিবেশন করছেন স্বর্গের সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী অপ্সরা উর্বশী। অর্জুনের মুগ্ধ দৃষ্টিতে উর্বশীর দিকে তাকিয়ে থাকা ইন্দ্রদেবের চোখ এড়িয়ে গেল না। অনুষ্ঠান শেষ হলে সবাই সভাগৃহ ত্যাগ করে চলে গেলে ইন্দ্রদেব তখন উর্বশীকে বললেন অর্জুনের সঙ্গে কিছুটা সময় কাটাতে, কারণ অর্জুনের এবার মর্তে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। উর্বশী রাজি হয়ে গেলেন এবং সেই দিনই মধ্যরাত্রে তিনি উপস্থিত হলেন অর্জুনের গৃহকক্ষে। উর্বশীকে সেই মধ্যরাত্রে সেখানে উপস্থিত হতে দেখে অর্জুন খুব হতবাক হয়ে গিয়েছিল, স্বাভাবিক। তিনি কারণ জিজ্ঞাসা করলেন,
উর্বশী বললেন যে তাঁর ইন্দ্রদেবী তাঁকে এখানে আসতে বলেছেন এবং উর্বশীরও ইচ্ছা অর্জুনের সঙ্গে কিছুটা সময় কাটানো। অর্জুন সেই সময় এক কথায় দৃঢ় চিত্তে উর্বশীকে না বলে দিলেন। উর্বশীর খুব মানে লাগলো, কেননা আজ পর্যন্ত অসংখ্য মহামহা ঋষির ধ্যান ভঙ্গ করেছে যে অপ্সরা, সমস্ত দেবতাদের প্রাণের থেকে প্রিয় যে অপ্সরা, সেই উর্বশীকে একজন মর্তের পুরুষ মুখের উপর না বলে দিচ্ছে। অর্জুন কারণটি ভালো করে বলে দিল। উর্বশী তাকে বলল যে আজকে তোমার পিতা আমাকে বলেছে যে যখন নৃত্যানুষ্ঠান আমি পরিবেশন করছিলাম তুমি আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলে, সেই জন্যই তো তোমার পিতা আমাকে এখানে পাঠালেন, তাহলে তুমি এখন না বলছো। অর্জুন কারণটি বিশ্লেষণ করে বলল, আমি আপনাকে আমার গুরুস্থানীয় হিসেবেই দেখি, আরও একটি কারণ আছে সে, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিলাম, কিন্তু কোনো লোলুপ দৃষ্টিতে বা কোনো লোভ থেকে নয়, আপনার ওই অদ্ভুত নৃত্যকলা, আপনি যেভাবে নৃত্য পটীয়সী একজন নারী, আমি আপনার সেই নৃত্যকলাকে সম্মান করে আপনার দিকে তাকিয়েছিলাম, আমি আপনার আমি অন্তর থেকে মুগ্ধ হয়েছিলাম আপনার নাচ দেখে, আপনার শরীরের দিকে কোনো মোহময় দৃষ্টিতে আমি তাকিয়েছিলাম না, আর আপনি তো আমার মাতৃস্থানীয় দেবী উর্বশী। হ্যাঁ, এটি অনেক কাল আগেকার কথা, আমি আমার বংশের পূর্বপুরুষদের কাছ থেকে এই কথা শুনেছি, কুরুবংশের কোনো আপনার সম্বন্ধ তৈরি হয়েছিল এবং সেইখান থেকেই কুরুবংশ আস্তে আস্তে বিস্তার লাভ করেছে, তাহলে আপনি তো আমাদের পূর্বপুরুষেরই একজন, আপনি তো আমার মাতৃস্থানীয়, যেভাবে আমি মাতা কুন্তীকে, মাতা গান্ধারীকে সম্মান করি, আপনাকেও ঠিক এই একইভাবে সম্মান করি। আমি এতদিন আপনার কথা শুনেছিলাম, এই প্রথমবার তো আপনাকে দেখলাম, তাই মুগ্ধ চোখে আপনার দিকে তাকিয়েছিলাম, কোনো বাসনা বা কোনো লোলুপ দৃষ্টিতে নয়, আপনি ভুল ভাবছেন। উর্বশী অবাক হয়ে গেল, আজ পর্যন্ত এমন কোনো পুরুষ নেই যে তার দিকে এই লোভের দৃষ্টিতে তাকায়নি। অর্জুনের এই দৃঢ় চরিত্র দেখে একদিকে যেমন তিনি মুগ্ধ হয়ে গেলেন, তেমনই অবাক হয়ে গেলেন, কিন্তু পর মুহূর্তেই তার মধ্যে যে অহংকার, যে ইগো ছিল, সেই ইগোটা হার্ট হলো। বলতে গেলে অর্জুন যেন তার ইগোটাকে হার্ট করলো, এইভাবে তাকে না ভুলে দিয়ে। উর্বশী সব ভুলে গেল, অর্জুনের তাকে দেওয়া এই মান সম্মান, গুরু বা মাতৃ সম্বোধন সব ভুলে গেল, মুহূর্তের মধ্যে তাকে অভিশাপ দিয়ে বসলো। উর্বশী বলল, আজ পর্যন্ত কোনো পুরুষ আমার মুখের উপর আমাকে না বলেনি, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে, কিন্তু তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিলে, তো এইভাবে অপমান করলে আমার, আমি অভিশাপ দিচ্ছি তোমায়, যে পৌরুষের দম্ভে তুমি আমাকে ফিরিয়ে দিলে, আজ থেকে সেই পৌরুষত্বহীন হয়ে তুমি বাঁচবে, অর্থাৎ আজকে থেকে তোমার ক্লীবত্ব ধারণ হবে, তুমি আজ থেকে না নারী না পুরুষ, এটাই তোমার প্রতি আমার অভিশাপ। উর্বশী চলে গেলেন সেই স্থান থেকে, অর্জুনের মাথায় বলতে গেলে যেন বাজ পড়ল। মুহূর্তের মধ্যে এই সংবাদ গিয়ে পৌঁছলো তার পিতা ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেব ছুটে এলেন, অর্জুনকে তিনি বললেন, পুত্র, তোমার এই দৃঢ় চরিত্র দেখে, তোমার এই পৌরুষত্ব দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, উর্বশীর দেওয়া এই অভিশাপ তোমার কাছে আশীর্বাদ রূপে প্রতিপন্ন হবে, দেখো বাহ্যিক জিনিস বেশি দিন স্থায়ী হয় না, যখন তুমি অজ্ঞাতবাসে যাবে, যে দিন থেকে তোমাদের অজ্ঞাতবাস শুরু হবে, তোমার শরীরে একজন কিন্নর বা ক্লীবের সমস্ত রকমের চিহ্ন ফুটে উঠবে, তুমি ভিতর থেকে কিন্নর রূপে প্রতিপন্ন হবে, তাই যখন তুমি অজ্ঞাতবাসে থাকবে তখন তোমার এই রূপ, তোমার এই অঙ্গভঙ্গি তো কেউ বুঝতেই পারবে না, তুমি আসলে গাণ্ডীবধারী অর্জুন, তুমি কৃষ্ণ সখা অর্জুন, তুমি নিশ্চিন্তে তোমার অজ্ঞাতবাস কাটিয়ে দিতে পারো, এমনকি যদি তোমার সামনে শকুনি এবং দুর্যোধনও এসে উপস্থিত হয় তাও তারা তোমাকে চিনতে পারবে না, তুমি অন্যান্য পাণ্ডব এবং দ্রৌপদীর ঢাল হয়ে থাকবে, কেননা শকুনি সবসময় অর্জুনকেই খুঁজবে, অর্জুনের পৌরুষত্বকে কোনো রূপ দিয়েই ঢাকা যায় না, আজ অবধি ঢাকা যায়নি, তাই তোমাকে খুঁজে না পেলে বাকি চারজনকেও কেউ খুঁজে পাবে না, এটি তোমার কাছে আশীর্বাদ হলো, যে দিন তোমার অজ্ঞাতবাস শেষ হবে, সূর্যাস্ত হবে,
তার পর মুহূর্ত থেকে তুমি তোমার পৌরুষত্ব ফিরে পাবে, তোমার ক্লীবত্ব মুছে যাবে, তুমি আবার সুপুরুষ এবং গাণ্ডীবধারী অর্জুন রূপের প্রতিপন্ন হতে শুরু করবে। চিন্তা করো না। তবে হ্যাঁ, এই এত কিছুর মধ্যেও তোমার বীরত্ব কিন্তু বিন্দুমাত্র কম হবে না, উপরন্তু তোমার আরও কিছু পাওনা হলো। প্রকৃতপক্ষে মৎস্যদেশের রাজা বিরাটের রাজমহলে বা বিরাটের রাজপ্রাসাদে যখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী আশ্রয় নিয়েছিলেন, তখন অর্জুন বৃহন্নলার রূপ নিয়েছিল এবং এই রূপে দুর্যোধন দুঃশাসন শকুনি তাকে চিনতেই পারেনি, যার জন্যে এই এক বছর পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী কোথায় ছিল সেটা খুঁজতে খুঁজতেই তাদের অনেকটা সময় কেটে গিয়েছিল শুধুমাত্র অর্জুনের সাহায্যে। আপনাদের কি মনে হয় অর্জুনের দৃষ্টিভঙ্গি, অর্জুনের এই যে নারী জাতির প্রতি সম্মান, অর্জুনের পৌরুষত্ব, এটা কি যে কোনো পুরুষ মানুষের ঈর্ষার কারণ হয় না? নারীকে কামনা করা, নারীকে বাসনা করার মধ্যে পৌরুষত্ব নেই, তাকে মানুষ হিসেবে দেখা, তাকে সম্মান করার মধ্যে পুরুষ মানুষের পৌরুষত্ব লুকিয়ে আছে। আমাদের ইন্ডিয়ান মাইথোলজি বা আমাদের পুরাণ এই কথাকেই সমর্থন করছে, কিন্তু সেই জন্যেই অর্জুন আজও স্বমহিমায় উদ্ভাসিত হয়ে আছে মহাভারতের পাতায়।